অধিনায়কের দায়িত্ব পেতেই অন্য এক সাকিবের দেখা মিলেছে হোম অফ ক্রিকেটে। ম্যাচ শুরু তখনও এক ঘন্টা বাকি। সাকিব একে একে দেখা করেছেন আফিফ, মিরাজ, সৈকত, রিয়াদ ইমনদের সাথে, জুগিয়েছেন আস্থা, কাঁধে রেখেছেন ভরসার হাত। আফিফ হোসেনকে দিয়ে শুরু। জানেন, দলের কঠিন এই সময়ে আফিফ হতে পারে ট্রাম্প কার্ড। প্রস্তুতি ম্যাচের শুরুতে আফিফকে হয়তো সেটাই মনে করিয়ে দিচ্ছিলেন নতুন ক্যাপ্টেন। মিরাজ টি টোয়েন্টিতে অনিয়মিত, তাতে কি টাইগার অফ স্পিনারের সামর্থ্য সম্পর্কে খুব ভালোই জানা সাকিবের। দলের কঠিন সময়ে পেয়েছেন দায়িত্ব, একের পর এক হার খেলোয়াড়দের মনোবলটাও দিয়েছে নাড়িয়ে। সবচেয়ে বেশি আলোচনা যাকে নিয়ে, তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। এই মুহূর্তে রিয়াদের চেয়ে বেশি সাপোর্ট বোধহয় আর কারোরই প্রয়োজন নাই। সাকিব নিজেও সেটা জানেন। পুরনো ক্যাপ্টেনকে নতুন অধিনায়ক হয়তো ভরসায় জোগাচ্ছিলেন, খারাপ সময়টা যে সাময়িক সেটাই মনে করিয়ে দিচ্ছিলেন বোধহয়। সাকিবের দেখা করার তালিকায় আরও আছেন মোসাদ্দেক হোসেন, সৈকত, শেখ মাহেদি, মোহাম্মদ সাইফুদ্দিনও বাদ যাননি। দলকে রাতারাতি বদলে দেওয়া সম্ভব নয় ঠিকই, কিন্তু সাকিবের চেয়ে ভালো আর কে জানেন। এই খেলোয়াড়রা হারানো আত্মবিশ্বাস ফিরে পেলে বাংলাদেশ জিততে পারে এশিয়া কাপও। শুধু সিনিয়রদেরই নয়, সাকিব আল হাসানের দেখা করার পরামর্শ দেওয়ার তালিকা থেকে বাদ যাননি তরুণ পারভেজ হোসেন ইমনও। ম্যাচ খেলতে নামার আগে লম্বা সময় জেমি সিডনস, রিয়াদের সাথে আলোচনা করেছেন সাকিব আল হাসান। পুরনো আর বর্তমান অধিনায়ককে একসাথে পরিকল্পনা রপ্ত করতে দেখার চেয়ে সুন্দর দৃশ্য এই মুহূর্তে হয়তো আর কিছুই হতে পারে না। এই ছবি দেখার পর মনে হতেই পারে এবার নিশ্চয়ই ভালো কিছু হবে। উৎস মাহমুদ, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো, গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।